মঙ্গলবারই ছিয়াত্তরতম স্বাধীনতা দিবস গোটা দেশ তৈরি হচ্ছে স্বাধীনতার অমৃতকাল উদযাপনের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে সব বড় অনুষ্ঠানটি হয় দিল্লির লালকেল্লায় প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি তবে প্রথম থেকে মোদী সরকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে নিছক সরকারি অনুষ্ঠানের পরিসরে বেঁধে না রেখে জনগণের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে এসেছে এবারের স্বাধীনতা দিবসেও তার ব্যতিক্রম হচ্ছে না অনুষ্ঠানের অতিথি তালিকা থেকে শুরু করে সেলফি প্রতিযোগিতা বিভিন্নভাবে সাধারণ মানুষকে এই অনুষ্ঠানে যুক্ত করা হচ্ছে এবারের স্বাধীনতা দিবসের অন্যতম আকর্ষণ সরকার আয়োজিত সেলফি প্রতিযোগিতা মোদী সরকারের বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগের বিষয়ে দিল্লির বারোটি জায়গায় বারোটি সেলফি পয়েন্ট স্থাপন করেছে কেন্দ্রীয় সরকার সেই সেলফি পয়েন্টগুলোতে সাধারণ মানুষ সেলফি তুলে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সামিল হতে পারবেন সরকারের মাই গভ পোর্টালে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে একটি অনলাইন সেলফি প্রতিযোগিতার আয়োজন করেছে পনেরো থেকে কুড়ি আগস্টের মধ্যে এই পোর্টালে সেলফি পয়েন্টগুলোতে তোলা ছবি পোস্ট করা যাবে প্রতিটি সেলফি পয়েন্টে তোলা একটি করে সেলফি বেছে নিয়ে মোট বারো জনকে বিজয়ী ঘোষণা করা হবে বিজয়ীরা প্রত্যেকে দশ হাজার টাকা করে অর্থ পুরস্কার পাবেন স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে হার খার থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এই প্রচারে অংশ নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী এই প্রচারের অংশ হিসেবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী মোদী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির প্রোফাইল ছবি বদলে ভারতের জাতীয় পতাকার ছবি দিয়েছেন দেশের প্রত্যেক নাগরিককেও তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচার বদলে জাতীয় পতাকার ছবি দিতে অনুরোধ করেছেন তিনি প্রধানমন্ত্রী বলেছেন এই অনন্য প্রচেষ্টা আমাদের প্রিয় দেশ এবং আমাদের মধ্যে বন্ধনের গভীরতা বাড়িয়ে তুলবে